আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ আমি একটা রেসিপি, হাঁস ভুনা, এটা আপনাদের সাথে শেয়ার করছি। ইনগ্রেডিয়েন্টগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমরা একটা আস্ত হাঁসের অর্ধেক নিয়েছি, হাঁসটা এখানে দাম পড়েছে বা 1,150 পাউন্ড বাংলাদেশি টাকায়, 1,250 টাকা। এই রান্নাটা বাঙালিদের জন্য খুব জনপ্রিয়। আমরা একটি পাত্রে হাঁসের মাংসগুলো নিয়েছি, আমাদের 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিলাম, রসুনের কোয়া দিলাম 5-6, 4-5টা, তারপরে আমরা দিলাম হলুদ আধা টেবিল চামচ, তারপরে আমরা লাল মরিচের গুঁড়া দিলাম 1/2 টেবিল চামচ, তারপরে আমরা জিরা দিলাম 1/2 টেবিল চামচ, এবং ধনিয়া গুঁড়া দিলাম 1/2 টেবিল চামচ, তারপরে আমরা লবণ দিলাম 7 মতন, আপনারা বেশি খেলে বেশি দিতে পারেন। এখন আমরা মশলাগুলো ভালো করে হাঁসের মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমরা মাখিয়ে নিচ্ছি, তারপরে আমরা রেখে দিব 1-1 ঘন্টা ম্যারিনেট করার জন্য। পরে আমরা একটা হারিয়ে বসালাম, এর মধ্যে আমরা 2 টেবিল চামচ কুকিং অয়েল দিলাম, গরম হওয়ার পর 3-4টা এলাচি, দারচিনি, এলাচি এগুলো দিলাম। এখন আমরা 3টা পেঁয়াজ কেটে নিয়েছিলাম কুচি, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন একটু নেড়ে দিচ্ছি। আমরা 4 মিনিটের মতো রান্না করবো, পেঁয়াজগুলো নরম হয়ে আসলে। এখন আমরা হাঁসের মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। আমরা অল্প আছে, এবার 25 মিনিট রান্না করব। একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি মশলা পেঁয়াজগুলোর সাথে, মশলাগুলোর সাথে। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট দিবেন। আর একটু নেড়ে দেওয়া হচ্ছে। আমরা কিছু সময় অপেক্ষা করলাম, আবার একবার নেড়ে দিচ্ছি আমরা। আমরা অপেক্ষা করব মাংসগুলো নরম হওয়া পর্যন্ত। আমরা কিছুটা গরম পানি দিয়েছিলাম, এখন 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমাদের রান্নাটা হয়ে গেছে। যদি রান্নাটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। সাবু ফুড অ্যান্ড ট্যুরস, থ্যাংক ইউ।